হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। কাল যদিও পৌঁছেছিলাম বাড়ি অনেক রাত্রি করে, ওই যে 1:10-15 বেজে গিয়েছিল নিউ ইয়র্ক থেকে ফিরতে ফিরতে, তার মধ্যে তো আবার রাস্তায় ওরকম গাড়ি খারাপ, সেজন্য আর একটু দেরি হয়ে গেল। আসলে এই সকালের অনেক স্কুলটা আছে বলেই আমরা আরও চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে তাহলে ওকে শুইয়ে দিতে পারবো, কিন্তু ওই গাড়ি বিভ্রাটের জন্য তো একটু দেরি হয়ে গিয়েছিল। যাকে ওর এমনিতে একটু লেট করে শোয়া আর আর্লি মর্নিং উঠে যাওয়া অভ্যেস মোটামুটি আছে। আসলে স্কুলটা যেতে যে পছন্দ করে, আর তো কটাদিন স্কুল, তারপরে তো আবার সামার ভ্যাকেশন পড়ে যাবে, তো সেজন্য এখন স্কুলটা মোটামুটি যেতে চায়। ওই প্রথম দিকে একটু বন্ধু বান্ধব নিয়ে বোধহয় অসুবিধা হচ্ছিলো, আর সেই পুরনো স্কুল ফেলে এসে নতুন স্কুলে সবটাই তখন একটু মনটা খারাপ খারাপ বলে আরও খারাপ লাগছিলো, তবে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এই সকালে তাড়াতাড়ি করে সব কিছু চেঞ্জ করে নিচ্ছি, বিছানার চাদর টাদর। আসলে কোথাও গেলে সাধারণত বেশি দিনের জন্য গেলে ওই বিছানায় আর একটা কোনো চাদর ঢাকা দিয়ে চলে যাই, যাতে করে সেই রাত্রি ফিরে ওই চাদরটা ঢাকা চাদরটা তুলে দিয়ে আর নিজের চাদরটার উপরে শোয়া যেতে পারে। কিন্তু তারপরে আবার পরদিন সকালে সবই চেঞ্জ করে ধুতে দিয়ে দিই। যদিও দু তিন দিনে আর কী এমন ধুলো নোংরা ঘরের ভেতরে হবে, ঘর তো চারিদিক থেকে বন্ধ থাকে, আর এখানে তো সেরকমভাবে ধুলো টুলো ওড়েও না, শুধু ওই যা যদি কোনো পোকামাকড় ঢুকে গিয়ে বিছানায় হাঁটে টাটে। যাকে এখন আমার এদিকে সব কাজ হয়ে গেছে, আর ওদিকে আবার জানেন আজকে খুব একটা সেরকম রান্না নেই, কারণ ওই গতকাল যে কিনে এনেছি সমস্ত রান্না টান্না জিনিসপত্র, মানে একেবারে মাছ থেকে শুরু করে ওইখানকার ভাতটা, তো একটুখানি শাক সবজি দেখে এত লোভ লাগছিল না, একদম ছোট ছোট ঘুষো ঘুষো চিংড়ি যেগুলোকে বলে ওই রকম ঘুষো চিংড়ি দিয়ে পালং শাকের একটা তরকারি আর মাছ, এই কয়েকটা জিনিসই কিনে এনেছি, তো সেজন্য রান্নার খুব একটা চাপ নেই। তবে আগে রান্নাটা একটু টেস্ট করে দেখে নিতে হবে নিজেদের, কারণ যদি বেশি ঝাল হয় তাহলে তো আবার ঘুঘু পাখি এসে খেতে পারবেন না, তখন বাবা হবে আর এক মুশকিল। ওই অবেলায় তখন আবার কী খাওয়াবো কী খাওয়াবো, তিনি তো আবার সারা সকাল থেকে যা খাবার দিই তার হাফ খান আর হাফ না খেয়ে একেবারে পেট খালি করে হাজারো খিদে নিয়ে ফেরেন, তার জন্য আগে থেকে ওটা টেস্ট করে দেখে নিতে হবে। এই জামাকাপড়গুলো সব কাচতে দিয়ে দিলাম, কারণ ওই বাড়িতে ফিরে আগে মনে হয় যে কখন সমস্ত জামাকাপড়গুলো ধুতে দেবো যেগুলো বাইরে পরা ইউজ করা হয়েছে। আর কতদিন পর ঠাকুরকে এরকম ধূপ দিতে পারছি যেন, কতদিন বলতে ওই 2-3 দিনের ব্যাপার, কিন্তু তাও যেটা রোজের অভ্যেস সেটা দেখবেন, না হলে যেন মনটা কেমন মনে হয় যে এটা তো হলো না, এটা তো করা হয়নি। আর এই দেখুন খেতে বসেছি, আর বলছিলাম যে কী তরকারি এনেছি, নানা রকম মাছের প্রিপারেশন তো ছিলই, তার মধ্যে তবে রুই মাছটাই যেহেতু বেশি রন খায় বলে এই রুই মাছের একটা প্রিপারেশন নিয়েছি, আর এটা হলো গিয়ে ওই ঘুষো চিংড়ি দিয়ে পালং শাকের যেই তরকারিটা বলছিলাম। কী অপূর্ব খেতে যে, মানে একদম সাধারণভাবে রান্না, কিন্তু কী যে ভালো লাগছে অমৃত সম। যাকে বিকেলের দিকে আবার দেখুন কী সুন্দর মেঘ করে এসেছে, যদিও এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, এখন কিন্তু বেশ গরম আর বৃষ্টির মোটেও দেখা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই বেশ বৃষ্টিটা নেমেছে জোরে, একেবারে মুষলধারে নেমেছে, আর ওইখানে আছে আমাদের গাড়িটি বাপু, সেই এখনও বাঁধাই আছে দড়ি দিয়ে। দেখি আবার এখন লোক টোক সবই তো খুঁজতে হবে, দোকানদানিও খুঁজে পেতে হবে, তার আগেই দেখুন বৃষ্টিটা কী জোরে পড়ছে। আজ আবার দেখতে দেখতে বেশ কিছুদিন পর, প্রায় ধরুন ওই 1 সপ্তাহ গড়িয়ে গেছে যে বেরিয়ে ফিরেছি। আজ আছে হচ্ছে গিয়ে এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, ছুটির দিন, তাই জন্য যাচ্ছি ওই সামনেই একটা দোকান, সেই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি সাজানোর জিনিস পাওয়া যায়, তো ওইখান থেকেই কিছু টুকটাক গিফট কিনবো। দেখেছেন পাকাটার, ওর সবসময় আগে আগে দোকানে ঢুকে কোন জিনিসটা কাঁচের সেটাকেই আগে নাড়াবো, মানে যেটা বারণ করা হবে সেটাই আগে বেশি করে করবে,
মাঝে মাঝে কথা শোনে, তবে এখন ইদানিং হয়েছে কি আগে আগে শুনে নেবে যে কোনখানে যাব, ব্যাস তাতেই তারপরে ওর ফুর্তি। সেই দোকানটি যদি ওর চেনা হয় তাহলে তো আর কথাই নেই, কোন জিনিসগুলো ওর আগে থেকে নড়াবো চড়াবো সেইগুলো আগে থেকে ভেবে নেয়, যে আগের দিন এসে যে এই জিনিসটা ঠিক করে পরের দিনেও সেটা রিপিট করার মতো জাগে। এই দেখুন মাদার্স ডে বলে, সেই সময় তো মাদার্স ডে ছিল, সেই জন্য খুব সুন্দর সুন্দর মাদার্স ডে উপলক্ষে গিফট এখানে পাওয়া যাচ্ছিল। আর এই যে হাইড্রেঞ্জিয়াটা দেখলেন ওখানে, ওগুলো তো সব নকল, মার যদি দেখে এই ব্লগে খুব মায়ের মনটা ভালো লাগবে। যদিও মা কিন্তু ওই ব্লগে দেখেছে, মা তারপর আমার শাশুড়ি মা ব্লগে দেখেছে যে গাড়ি খারাপ হয়ে গেছে আর ওইভাবে এসেছি, এতদিন জানেন তো বলিনি সেভাবে, কারণ চিন্তা করবে বলে, আর ভাববে যে এইভাবে গাড়ি খারাপ অবস্থায় এতদূর আসলাম। কিন্তু সে জানার পর আর দেখার পরে খুব চিন্তা, সে তো শাশুড়ি মা সুদীপ্তকে বললই যে কেন বাবু অতটা গাড়ি চালিয়ে ওইভাবে আসলি, ওই ভাঙা গাড়িটা নিয়ে যদি কিছু হতো। যাক গিয়ে গাড়িটা নিয়ে কিন্তু বেশ চিন্তিতই ছিলাম, আর গতকাল ফিরেও গিয়েছিলাম বন্ধুর বাড়ি থেকে রাত্রিবেলায় নেমন্তন্ন সেরে, আজ আবার পরের দিন সকালে, আর গাড়িটা নিয়ে বেশ চিন্তিত বলছি না, কারণ ওই ইন্স্যুরেন্সের থ্রু দিয়ে যদি গাড়িটা সারানো হয় তাহলে বেশ টাকা খরচা পড়ছে, আর এখানে লোকাল দোকানগুলো খুব সেরকমভাবে জানা নেই, তাই জন্য অনেক খুঁজতেও হচ্ছে। অনেক গ্রুপও আছে জানেন তো এখানে, সেই গ্রুপগুলোতে জিজ্ঞেসও করছি, মানে বলছে আর কি চেনা জানা সবাই যে জিজ্ঞেস করে নিতে পারো যদি কারো জানা থাকে। আসলে আমরা যখন টেক্সাসে ছিলাম ওখানেও একটা রকম লোকাল দোকান ছিল, সেইখানে মোটামুটি বাজেটের মধ্যে আর কি, মানে এখানে তো সবই ডলারে ধরতে গেলে সবই প্রায় ওভার বাজেট, তাই জন্য বাজেটের মধ্যে বললে আবার সেটা ঠিক হয় না, তাই আর কি ওই রকম লোকাল দোকান খুঁজছি যেগুলোতে ইন্স্যুরেন্সের থ্রু অনেক টাকা খরচা হয়ে যায়, তার থেকে তুলনামূলক কম পড়ে। আসলে এই সমস্তই তো হচ্ছে বডি শপের কাজ, টুকটাক কোনো স্ক্র্যাচ বা কিছু নয়, ওই বডির সমস্ত পার্টসটা চেঞ্জ করতে হবে, তো ওই জন্যই দামটা একটু বেশি পড়ে, তাই জন্য আমরা লোকাল দোকানই খুঁজছি। এই কদিন ধরে অনেক খোঁজা হয়েছে, বেশ কিছু দোকানে গিয়েছি জিজ্ঞেসও করে এসেছি, কিন্তু সবাই বলছে যে ওই ইন্স্যুরেন্সের থ্রুই যেতে হবে। তবে শেষমেশ একটা দোকানের খোঁজ পেয়েছি, কিন্তু সেটা আবার সামনের সপ্তাহে যখন খুলবে তখন গিয়ে সব কিছু ঠিকঠাক করে জেনে নিয়ে আসবো। আর ওইখানে একটা ছোট্ট গাছ দেখলেন না ওইটার মধ্যে, ওটা জানেন তো রন্দে স্কুল থেকে আর্টস দের দিন দিয়েছিল। আজকে তবে সব কিছু কাজের মাঝে আর ছুটির দিন বলে ভাবলাম সকাল থেকে আজকে ভাত খাবো না, একটু অন্যরকম কিছু খাই। ওই সাধারণত কারোর বাড়ি গেলে বা কারোর থেকে কোনো নতুন কিছু খেলে, আর কোথাও বেড়াতে গেলে যদি কিছু খাবারটা আবার ভালো লাগে, সেটা ঠিক আমার এটা একটা বাড়িতে ফিরে নিজে করার একটা ইচ্ছে থাকে, মানে নিজে শেখার বা যদি সেটা নিজে করে করতে পারি, তো আজকে সেজন্য ডাল পুরি আর এই আলুর তরকারি। কাকতাড়ুয়া, একটা কাকতাড়ুয়া বানাও, তবে গিয়ে ওই ফলগুলো কাঠবেড়ালি খাবে না। ওই জামরুল আর কি বেদানা আর এ সবই খেয়ে না, আর একটা কি সবেদা, এই তিনটে ভালো হয়, ওই গাছগুলো এত ভালো এখনো হচ্ছে। আর প্রতি বছর জানেন তো এই সময়টা করে মামনি সুদীপ্তকে কত যে অভিযোগ করে যে গাছের নাকি সব ফল কাঠবেড়ালিতে এসে খেয়ে নিয়ে চলে যাচ্ছে, আর না তো ফল সে ফলার আগেই, মানে যখন ফুল অবস্থায় থাকে তখনই ওরা কেটে কেটে খেয়ে নিয়ে চলে যায়। আমাদের বাড়ির ছাদ বাগানটাতে আর কি তিনটে ওইরকম ফলের গাছ আছে, বনসাই তাও আবার জানেন তো কী মিষ্টি যে গাছগুলো দেখতে, আর তেমনি মিষ্টি তার ফল হয়, সবেদা জামরুল আর পেয়ারা। আম তো আছেই, কিন্তু আমের থেকে বেশি এই তিনটে ফল, এত মিষ্টি হয়, আর ওই রকম বনসাই গাছগুলোতে, সে গাছ ওই সুদীপ্ত বলছে বহু পুরনো, মানে আমাদের বিয়েরও বহু বছর আগের গাছ, আর তাতে যা ফল ধরে না ওইটুকু গাছগুলোতেই,
কাঠবেড়িতে খেয়ে নিয়ে চলে যাওয়ার পরেও প্রচুর থাকে তাতে। আর প্রতি বছর শাশুড়িমা ওরকম সুইপ্তকে এই সময় খুব মন খারাপের সঙ্গে বলে, জানিস বাবু সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে কাঠবিড়ালিতে। তাই সুইপ্ত বলছে, যদি একটা কাকতাড়ুয়া লাগানো হয় তাতে যদি ভয় পেয়ে না আসে বা না খায়। এদিকে আমার আলুর তরকারিটা হয়ে গেছে, আর এই লেচিগুলো কেটে নেব। তারপরে কি ওই ডালের পুরটা করে রেখে দিয়েছিলাম, তো সেটা একটুখানি লেচির মধ্যে ভরে দেব। তবে আলুর তরকারিটা আজকে আমি যেভাবে করি সেভাবে করিনি, ওই একদিন একটা ইউটিউবেই দেখেছিলাম, দেখে মনে হয়েছিল যে সবসময় নিজের মতো করে করি, আজকে একটু অন্যরকম করব। তা ওই প্রথমে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তবে তারপরে শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। নিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে নুন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। আলুগুলো একেবারে যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ম্যাগির যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আর নুন মিষ্টিটা স্বাদ মতো, আর দিয়েছি অল্প টমেটো। তারপরে আর একটুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম শেষে আলু স্ন্যাশ করে যেইটা দিয়ে, সেই স্ন্যাশার দিয়ে একটুখানি আলুগুলোকে স্ন্যাশ করে নিয়েছিলাম। আর ডালপুরির যে মশলাটা করেছি সেটাতে ডালটা ওই রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সকালে ডালটাকে বেটে নিয়ে আর ওই ভাজা মশলা মানে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একটুখানি গরম খোলায় নেড়ে চেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে আর ওই পেস্টটার মধ্যে, ডালের পেস্টটার মধ্যে ভালো করে দিয়ে আর একটুখানি কড়াতে নেড়ে চেড়ে নিয়েছিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা আর নুন মিষ্টি স্বাদ মতো, দিয়ে ওই ডালের পুরটা তৈরি করেছিলাম। বাহ, এই ডাল পুরিগুলো বেশ ভালোই দোকানের মতো ফুলেছে। আসলে সেদিন জানেন তো রন খেয়ে খুব মজা পেয়েছিল, ওরও খুব ভালো লেগেছিল, ওই জন্যই ভাবলাম যে তাহলে বেশ কয়েকদিন হয়েও গেছে তাহলে আজকে বরং করে নিই। কদিন আগে জানেন তো বেশ ঘন ঘন ওই বৃষ্টি পড়ছিল, তাই দেখুন বিকেলের দিকে আজও ভালোই বৃষ্টি হচ্ছে। শুধু দেশের কথা ভাবলেই কেমন লাগছে, ওখানে মা শুধুই বলছে খুব গরম খুব গরম, বৃষ্টি মোটে হয় না। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।